নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বাড়ির বউ দেবী রূপে পূজিত হন হাওড়া ঘোষবাড়িতে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। মাত্র 6 বছর বয়স ছেলেটার, পথশ্রমে ক্লান্ত একেবারে, কম রাস্তা তো নয়। মেদিনীপুর থেকে হাওড়া হাঁটছে সে আর তার মা, সদ্য বিধবা, মায়ের হাত ধরে এতটা পথ চলা, এর আগে এত পরিশ্রম কখনো করেননি তার মা। বড় ঘরের মেয়ে তিনি, বড় ঘরের বউ, পরিশ্রমের অভ্যাস ছিল না। মেদিনীপুরে কাকদারে ঘোষদের বিরাট জমিদার, সেই জমিদারেরা আবার ছিলেন সিরাজের বন্ধু। সিরাজ তখন নবাব হননি, বাংলার বর্গী আক্রমণে বিধ্বস্ত। সে বন্ধুত্ব, তার বিশ্বস্ততা এতটাই গভীর যে নবাবের সৈন্যরা যাতে অবাধে যাতায়াত করতে পারে তার জন্য বর্গীদের সঙ্গে এক সংঘর্ষের সময় ধানে শীষ আর তুষ দিয়ে নিজেদের এলাকায় সব খাল বুঝিয়ে দিয়েছিলেন তারা। এতে যে ক্ষতি হয়েছিল তার পরোয়া করেননি জমিদাররা, আর এর ফলে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন বাংলার নবাব যে বিপুল পুরস্কারের সঙ্গে সঙ্গে তিনি এই পরিবারকে দেন পলমল উপাধি। মেদিনীপুরের সেই বিরাট বাড়ি, নাম, খ্যাতি, অর্থ বা উপাধি সব রাতারাতি ছেড়ে দিয়ে আসতে হয়েছে তাদের। বালকটির বাবা মারা যাওয়ার পর এমন ভয়ঙ্কর রূপ ধরল স্বার্থ আর গৃহবিবাদ যে সেখানে ছোট্ট ছেলেটিকে নিয়ে থাকার আর সাহস পেলেন না তার মা। তিনি নিজেও ভীষণ অভিমানীও ছিলেন, পিতৃগৃহ ফিরে যেতে চাইলেন না, অগত্যা পরতি ভরসা। একদিকে রাস্তায় রাতে দস্যুর ভয়, সারাদিন হেঁটে, রাতে মা আর ছেলে আশ্রয় নেন কোনো গৃহস্থ বাড়িতে, পরের দিন আলো ফুটতে না ফুটতেই আবার হাঁটা। বেশ কিছুদিন অক্লান্ত হাঁটার পরে দুজনে এসে পৌঁছলেন হাওড়ার নুনগোলা ঘাটে। এখানে একটি ছোট্ট কুঁড়েতে আশ্রয় নিলেন তারা। ছেলেটি ওখানে শ্রমিকের কাজ ছিল, সারাদিন নিদারুণ পরিশ্রম। রাতের বেলায় হাঁকলান্ত বাচ্চাটা দিনমজুরির যথাসামান্য টাকা এসে তুলে দিত তার মায়ের হাতে। তার মালিক মানুষ চিনতেন বিলক্ষণ। তিনি দেখলেন এক ফোঁটা বাচ্চারা যেমন পরিশ্রমী তেমনই জেদি। অতীতের কথা ভুলেও মুখে আনত না সে তার মা, কিন্তু ছেলেটি সর্বাঙ্গে গয়নার কালি নজরে পড়েছিল মালিকটির। ছেলেটিকে আস্তে আস্তে দায়িত্ব দিতে লাগলেন তিনি। তখন কৈশোর পৌঁছে সেই দিনের বাচ্চাটা, নুনের গোলাটি একদিন মালিকের কাছ থেকে কিনে নিল সে। এরপর ইতিহাসের প্রায় উল্কা গতিতে উত্থানের। ততদিনে মাধবচন্দ্র ঘোষকে এক ডাকে চেনেন হাওড়ার ব্যবসায়ী সম্প্রদায়। এরপর তিনি শুরু করলেন বাঁশ, লোহালক্কর ও ওষুধের ব্যবসা, সেই সঙ্গে কাজ শুরু করলেন বন্দরে। তখন বন্দরগুলিতে নিয়মিত এসে ভেড়ে ব্রিটিশ জাহাজ, জলপথে ব্যবসা চলে অজস্র, বাঙালিদের প্রচুর কাজ সেখানে। কারো রয়েছে জাহাজ মেরামতির কারখানা, কারো আবার নিজস্ব জাহাজ চলে। মাধববাবু কিছুদিনের মধ্যেই বুঝে গেলেন এই ব্যবসার হালচাল। তিনি গার্ডেন রিচে বিডি বিল্লাস নামে জাহাজ মেরামতির কারখানা তৈরি করলেন, ভাগীরথী এবং গঙ্গাসাগর নামে দুটি জাহাজও কিনে নিলেন। এতদিন কাটিয়েছে সেই ভাঙা কুটিরে, অতীত মনে রাখতেই সম্ভবত। তখন তার বয়স 20 বছরও পেরোয়নি। হাওড়ায় বাড়ি তৈরি করে ফেললেন মাধবচন্দ্র ঘোষ। সেই বাড়ির ঠাকুরদালানে প্রতিষ্ঠা করলেন রাধা মাধবের মূর্তি। কিছুদিন পরেই যে বাড়ি ছেড়ে এসেছিলেন তার আদলে একটি বাড়িতে শুরু করলেন দুর্গাপুজো। কিন্তু সেই সময় রীতি মেনে দেবীর মুখ তৈরি করলেন না। দেবীর মুখ ঐশ্বরীর মতো না হলেও মানবীর মতো। তিনি তাকে কল্পনা করলেন মাতৃরূপে, আয়তকার চোখ, কোকড়ানো চুল আর লাবণ্যময়ী দেবী মূর্তির দিকে তাকালে আর চোখ ফেরানো যেত না। এত অল্প বয়সে ছেলেটি করে ফেলেছে এত কিছু, হাওড়ার ওই এলাকার মানুষ কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদের উত্থানের ইতিহাস সবটাই জানতেন। তারা নিজেদের পুজো মনে করেই দেবীর বরণ করলেন সাদরে। ঘোষবাড়িতে দেবীর কাঠামো পুজো হয় উল্টো রথের দিন, কাঠামোতে মাটি দেওয়া হয় জন্মাষ্টমীর দিন। প্রতিমা তৈরি হয় বাড়িতেই, প্রতিমার অঙ্গে থাকে সোলার কাজ, চালচিত্রে বিষ্ণুপুরাণ আর চণ্ডীপুরাণ চিত্রিত থাকে। ষষ্ঠীর দিন বোধন, সেই দিনই প্রতিমাকে পরানো হয় সোনার অলঙ্কার, হাতে দেওয়া হয় রূপোর অস্ত্র। সপ্তমীর দিন কলাবউ স্নানের পর তার চক্ষুদান হয়। ঠাকুরদালানে যেখানে রাধা মাধব থাকেন সেখানেই হয় দুর্গাপুজো। সপ্তমীতে চক্ষুদানের পর একটি বলি হয়, তারপরে হয় সপ্তমীর বলি। অষ্টমীর দিন দুটি এবং নবমীর দিন তিনটি বলি হয়। বৈষ্ণব মতে পুজো হয় বলে চালকুমড়ো, আখ, শশা এইসব বলি দেওয়া হয়, পশু বলির রীতি নেই। বাড়িতে নারায়ণ ও শিবের মন্দির, তাদের পুজোর সময় ঠাকুরদালানে নিয়ে আসা হয়। ভোগে দেবীকে মিষ্টি, চিনি, চাল, ফলমূল দেওয়া হয়। রাতে শীতল ভোগে দেওয়া হয় গাওয়া ঘিয়ের লুচি আর মিষ্টি।
নবমীর দিন কুমারী পুজো হয়, তারপরেই এবাড়ির সব থেকে আলাদা এবং অন্য ধরনের রীতিটি পালিত হয়। ঘোষ বাড়িতে পরিবারেই কোনো বধূকে প্রতি বছর দেবীরূপে পুজো করা হয়। যাকে পুজো করা হবে তাকে এই দিন প্রতিমার সামনে ধুনো পোড়ানো সামগ্রী হাতে এবং মাথায় নিয়ে বসতে হবে। পুরোহিত তাকে পুজো করেন, এরপর তাকে প্রণাম করেন ছোট বড় নির্বিশেষে বাড়ির সকল সদস্যরা। দশমীর দিন নুনগোলা ঘাটে দেবীর বিসর্জন হয়। ঘোষ বাড়িতে পুজোর প্রতিদিন নানা অনুষ্ঠান হয়, বাউল গান কবিগান তো হয়, সেই সঙ্গে রাজ্যের নানা লুপ্তপ্রায় শিল্প সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা হয় প্রতিবারই। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এ বাড়িতে পুজোর সময় এসে স্তোত্র পাঠ করেছিলেন, এসেছিলেন আমজাদ আলী খান, রামকুমার চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরাও। এবার করোনা আবহাওয়ায় পুজো অবশ্য আগের মতো অনুষ্ঠান করছে না হাওড়ার ঘোষ বাড়িতে, তবে সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে পুজো দেখতে আসতে পারবেন দর্শনার্থীরা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয়তে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।